কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদকে কাতারের রাষ্ট্রীয় পদক আল ওয়াজবা পদকে ভূষিত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আসুদ আহমেদকে এই সম্মাননা দেন আমির। কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বিদায় সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায় রাষ্ট্রদূত আসুদ আহমেদ গ্রিসে যোগদান করবেন আর গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত জসীমউদ্দিন কাতারে যোগদান করবেন।